আসসালামু আলাইকুম, ভালো আছেন আশা করি সবাই। নিয়ে এলাম ঝটপট ব্রেকফাস্ট, খুব সহজে দুই রকমের স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। আপনারা আমার সাথেই থাকেন, দেখতে পাচ্ছেন এখানে আমি এক পিস ব্রেড নিয়েছি, সেটা চতুর্দিক থেকে কেটে মাঝখান থেকে অংশটা আলাদা করে ফেলবো, তারপর চুলায় চলে যাব। বর্ডারটা দিয়ে দিলাম চুলায়, মাঝখানে দিব এক টেবিল চামচ তেল, তার মাঝে দেব ডিম একটা, ডিমের উপরে যা যা দরকার লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি সব কিছু দিয়ে দিব একে একে। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আন্তরিক ধন্যবাদ। সামান্য কয়েক সেকেন্ড ঢেকে রাখলে তাড়াতাড়ি হয় এটা কাজটা আর কি, এই কারণে ঢেকে দিলাম। এরপর ডিমের ওপরে ওই কেটে নেওয়া স্লাইসটা বসিয়ে দিলাম, খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে, আপসাইড ডাউন করে দিতে হবে। এবার দিব এক টেবিল চামচ বাটার, বাটারটা গলে গিয়ে এর মধ্যে ভাজা হবে এবং ঘ্রাণটা ভালো হবে। হয়ে গেল প্রথম ধাপের স্যান্ডউইচ একটা, এটাকে স্লাইস করে স্যান্ডউইচে শেপ দিতে হবে। এখন এবার এসেছি আমরা দ্বিতীয় ধাপে, এখানে মেয়োনিজ দিয়ে যেভাবে স্যান্ডউইচ করা হয় সাধারণত সেটাই করব, চিকেন থাকবে সাথে। দেখতে পাচ্ছেন ঘরে তৈরি মেয়োনিজ লাগিয়ে নিয়েছি ব্রেডের সাথে, ঘরে তৈরি খাবারের টেস্টই আলাদা এবং নিরাপদ তো অবশ্যই। আপনারা চেষ্টা করবেন ঘরে তৈরি খাবার খেতে, সুস্থ থাকতে। এই মেয়োনিজের রেসিপি আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার কিছুটা, এর উপরে দিচ্ছি মুরগির ব্রেস্ট, যেটা সামান্য আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছিল সেটা ঝুরি করে রেখেছি, সেগুলি দিচ্ছি এবার। তার উপরে টমেটো স্লাইস করে রেখেছি, সেগুলিও দেব। স্কুলে টিফিনে বলেন আর বিকেলে নাস্তায় বলেন, এই ব্রেড মেয়োনিজ বাচ্চাদের অত্যন্ত প্রিয় খাবার, তাদের জন্য আর কষ্ট করতে হবে না খাওয়াতে এটা দিলে। এবার স্যান্ডউইচে শেপ করে নেওয়ার পালা, একটু প্রেস দিয়ে নেবেন তাহলে দুইটা স্লাইস ভালো করে বসে যাবে, নইলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে চাপ দিয়ে বসিয়ে নেবেন। হয়ে গেল ঝটপট স্ন্যাক্স, এটা সকাল বিকেলে নাস্তায় খুব ভালো চলে, ছোট এবং বড় সবারই খুব পছন্দের খাবার এটা। দুই রকমের স্ন্যাক্স তৈরি হয়ে গেল আজ, তাহলে আল্লাহ হাফেজ, সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং ঘরে তৈরি খাবার খাবেন।